এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ 2021-2022 সলভ করাবো ভূগোলের। তো দেখো, ভূগোলের এবিটি এর টেস্ট পেপার সলভ যার পেজ নম্বর 57 নম্বরের, যে ভূগোলের যত এমসিকিউ আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী আছে। এক নম্বরে, পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেন, এর অ্যান্সার কেবে গোয়ের অ্যান্সার জি কে গিলবার্ট। পরের কোয়েশ্চেন কেছে 1.2 তে, মরুভূমির পেডিপ্লেন অঞ্চলের ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট বা অবশিষ্ট পাহাড়কে বলে, এর অ্যান্সার কেবে গোয়ের অ্যান্সার ইনসেল বার্স। পরের কোয়েশ্চেন কেছে 1.3 তে, মিসিসিপি নদীর বদ্বীপ দেখতে, এর অ্যান্সার কেবে গোয়ের অ্যান্সার পাখির পায়ের মতো। পরের কোয়েশ্চেন কেছে 1.4 এ, হিমবাহের উপর অবস্থিত সমান্তরাল ও আড়াআড়ি ফাটলকে বলে, এর অ্যান্সার কেবে গোয়ের অ্যান্সার ক্রেভাস। 1.5 এর কোয়েশ্চেন কী আছে, আফ্রিকায় সাহারা মরুভূমিতে প্লায়া হ্রদ পরিচিত যে নামে। তো দেখো, প্রত্যেকটা কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করিয়েছি যার পেজ নম্বর 57 এবং 121 নম্বর পেজ। তো দেখো, আমি এখানে যত এমসিকিউ আছে এবং এসএকিউ আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দিয়েছি। যদি কোনো কোশ্চেনের অ্যান্সার বলতে আমাদের ভুল হয়ে থাকে তাহলে আমরা ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে জানিয়ে দেবো। যদি কোনো কোশ্চেন হয়তো ভুল হয়ে যায় তাহলে প্লিজ তোমরাও কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ঠিক আছে? এটাই আমার একান্ত অনুরোধ। তো দেখো, আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করিয়েছি ভূগোলের, বাকি সাবজেক্টগুলো আমি সব সলভ করিয়ে দেবো আস্তে আস্তে করে। তো দেখো, এর অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার শর্টস। পরের কোশ্চেন কেছে 1.6 এ, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল কি, এর অ্যান্সার কী হবে গোয়ের অ্যান্সার ভাষা। পরের কোশ্চেন কেছে 1.7 এ, মুম্বাই ও পুনের সংযোগকারী গৃহপথটি হলো, এর অ্যান্সার কী হবে গোয়ের অ্যান্সার ভোর ঘাট। পরের কোশ্চেন কেছে 1.8 এ, কী আছে খাদারের অন্য নাম হলো, এর অ্যান্সার কী হবে গোয়ের অ্যান্সার নবীন পলি মৃত্তিকা। পরের কোশ্চেন কেছে 1.9 এ, গোদাবরী নদীর উৎস হলো, এর অ্যান্সার কী হবে গোয়ের অ্যান্সার কী আছে ত্রিম্বকেশ্বর উচ্চভূমি। পরের কোশ্চেন কেছে 1.1 জুড়ে, কী আছে রেটুনিং পদ্ধতি প্রচলিত যে চাষের। তো দেখো, এর অ্যান্সার কী হবে গোয়ের অ্যান্সার আখ চাষে। পরের কোশ্চেন কেছে 1.99 এ, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় যে শহরকে, এর অ্যান্সার কী হবে গোয়ের অ্যান্সার কানপুর। পরের কোশ্চেন কেছে 1.8 থেকে, কী বলেছে ভারতের একটি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত হলো, এর অ্যান্সার কী হবে গোয়ের অ্যান্সার পশ্চিমী ঝঞ্ঝা। পরের কোশ্চেন কেছে 1.13 তে, ভারতের সর্বাধিক নগরায়ণ দেখা যায় যে রাজ্যের অ্যান্সার কী হবে গোয়ের অ্যান্সার মহারাষ্ট্র। পরের কোশ্চেন কেছে 1.14 এ, উন্নয়নের জীবনরেখা বলা হয় যে পরিবহনকে, এর অ্যান্সার কী হবে গোয়ের অ্যান্সার জলপথ। তো দেখো, এবার আমি বিভাগ খ সলভ করবো যেখানে শুদ্ধ এবং অশুদ্ধ। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কেছে, হিমরেখার অবস্থান অক্ষাংশ ভেদে পরিবর্তিত হয়, এটা কী আছে শুদ্ধ আছে, ঠিক আছে? আমি টিক মেরে দিয়েছি। 2.12 তে কী বলেছে, অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি সিপ নামে পরিচিত, এটা কী আছে ভুল আছে। 2.13 তে কী আছে, অলকানন্দ ও ভাগীরথী নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ, এটা কী আছে ঠিক আছে। 2.14 এ কী আছে, ভারতের উচ্চতম মালভূমি হলো পামির, এটা কী আছে ভুল আছে। পরের কোশ্চেন কী আছে, 2.15 এ কী আছে, সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়, এর অ্যান্সার কী বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে। সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে, কী আছে এটা ভুল আছে, ঠিক আছে? এটা কিন্তু লোহস্পাত শিল্পকে বলা হয়। 2.16 এ কী আছে, জনঘনত্ব হলো মোট জনসংখ্যা ও মোট জমির ক্ষেত্রমানের অনুপাত, এটা কী আছে ঠিক আছে। 2.17 এ কী আছে, কলকাতার বন্দর ভারতের একটি নদী বন্দর, এটা কী আছে ঠিক আছে। তো দেখো, এবার আমি শূন্যস্থান পূরণ করাবো 2.2 তে। তো দেখো, 2.21 এ কী আছে, ড্যাশ হলো বিশ্বের বৃহত্তম অপসারণজনিত গর্ত, এর অ্যান্সার হবে কাতরা। পরের কোশ্চেন কী আছে, 2.22 তে কী বলেছে, পলল শুল্ক পর্বতের ড্যাশ অংশে গঠিত হয়, এর অ্যান্সার কী হবে পাদদেশীয়। 2.23 তে কী বলেছে, মৌসুমি বিস্ফোরণ দ্বারা ড্যাশ রাজ্যে প্রথম বৃষ্টিপাত হয়, এর অ্যান্সার কী হবে কেরালা। 2.24 এ কী আছে, ভাকার নাঙ্গাল পরিকল্পনা ড্যাশ নদীর মোহনায় গড়ে উঠেছে, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে শতুদ্র নদীর উপরে গড়ে উঠেছে ভাকার নাঙ্গাল। পরের কোশ্চেন কী আছে, আমাদের নেক্সট কোশ্চেন আছে যে 2.25 এ কী আছে, ভারতের কার্পাস গবেষণাগার ড্যাশ হয়ে অবস্থিত, এর অ্যান্সার কী হবে নাগপুরে। 2.26 এ কী আছে, ভারতের একটি বৈদ্যুতিন রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হলো ড্যাশ, এর অ্যান্সার কী হবে চিত্তরঞ্জন। 2.27 এ কী বলে, সেন্সাস শহরের ন্যূনতম জনসংখ্যা হবে ড্যাশ, এর অ্যান্সার কী হবে 5000 জন। তো দেখো, 2.31 এ কী বলেছে, দুটি নদীর অববাহিকার পৃথক করে যে উচ্চভূমি তাকে কী বলে, এর অ্যান্সার হবে জলবিভাজিকা। 2.32 তে কী আছে, আদর্শ হিমবাহ উপত্যকার আকৃতি কীরূপ হয়, এর অ্যান্সার কী হবে ইউ আকৃতি হয়।
2.33 তে কি আছে ভারতের নায়াগ্রা বলা হয় কোন জলপ্রপাতকে এর অ্যানসার হবে চিত্রকূট চিত্রকূট 2.34 এ কি আছে কাওয়ারা মৃত্তিকা ভারতের কোন উপত্যকায় দেখা যায় এর অ্যানসার কি হবে কাশ্মীর 2.35 এ কি আছে ভারতের দীর্ঘতম মেট্রো রেল পথ কোন শহরে রয়েছে এর অ্যানসার কি হবে দিল্লি 2.36 এ কি আছে একটি জায়িদ শস্যের নাম কি এর অ্যানসার হবে পাট ও আউশ ধান 2.37 এ কি আছে ভারতের কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক কফি ও মশলা রপ্তানি হয় এর অ্যানসার কি হবে নিউ ম্যাঙ্গালোর 2.38 এ কি বলেছে সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহু কোনটি এর অ্যানসার কি হবে সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহু হলো কলকাতা টু চেন্নাই তো দেখো 2.4 এর বাঁ দিকের সঙ্গে ডান দিকের মিলাও 2.4 অনেকে আছে নিক পয়েন্ট এর অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার জলপ্রপাত 2.42 তে কি আছে পাঞ্চেত এর অ্যান্সার কি হবে তিনের অ্যান্সার দামোদর 2.43 তে কি আছে সেরিকালচার এর অ্যান্সার কি হবে চারের অ্যান্সার রেশম মথ 2.44 এ কি আছে হাইটেক শহর এর অ্যান্সার কি হবে একের অ্যান্সার হায়দ্রাবাদ এবার আমি ভূগোলের 121 নম্বর পেজের যত MCQ এবং SAQ আছে সেইগুলো সলভ করাবো ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখো ABTA মাধ্যমিক টেস্ট পেপার সলভ 2021-2022 পেজ নম্বর 121 ভূগোলের করাচ্ছি আমি তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে 1.1 এ যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে এর অ্যান্সার কি হবে কয়ের অ্যান্সার বহির্জাত প্রক্রিয়া পরে কোশ্চেন কি আছে 1.2 তে ক্যানিয়ন আয়াকৃতি হওয়ার প্রধান কারণ এর অ্যান্সার কি হবে কয়ের অ্যান্সার নদীর নিম্নমুখ হয় পরে কোশ্চেন কি আছে 1.3 তে বদ্রীনাথের কাছে অবস্থিত নীলকণ্ঠ একটি এর অ্যান্সার কি হবে কয়ের অ্যান্সার পিরামিড চূড়া 1.4 এর কোশ্চেন কি বলেছে তরবারি নেয় বালির শৈলশিরাকে বলে এর অ্যান্সার কি হবে গয়ের অ্যান্সার শিপ 1.5 এর কোশ্চেন কি বলেছে নীল নদের বদ্বীপটির আকৃতি এর অ্যান্সার কি হবে কয়ের অ্যান্সার ধনুক আকৃতি 1.6 এর কোশ্চেন কি বলেছে ট্রান্স বা তেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এর অ্যান্সার কি হবে ঘয়ের অ্যান্সার গডউইন ওস্টিন 1.7 এর কোশ্চেন কি বলেছে ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমারেখাকে বলে এর অ্যান্সার কি হবে ঘয়ের অ্যান্সার ডুরান লাইন 1.8 এর কোশ্চেন কি বলেছে লোকাটক হ্রদ যে রাজ্যে অবস্থিত এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মণিপুর তোমাদের মাথায় রাখতে হবে ভারতের সঙ্গে পাকিস্তানের যে বর্ডার লাইন আছে এর নাম হলো র্যাট ক্লিপ লাইন ভারতের সঙ্গে আফগানিস্তানের যে লাইন আছে সীমারেখা আছে তাকে বলা হয় ডুরান্ড লাইন এবং ভারতের সঙ্গে চীনের যে লাইন আছে তার নাম হলো ম্যাকমোহন লাইন 1.9 এর কোশ্চেন কি বলেছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার লাক্ষাদ্বীপ পরে কোশ্চেন কি আছে 1.10 পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার জেলে পলা নেক্সট কোশ্চেন কি আছে 1.11 পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে বলা হয় এর অ্যান্সার কি হবে গয়ের অ্যান্সার কয়াল পরে কোশ্চেন কি আছে 1.12 ধোয়াধর জলপ্রপাত অবস্থিত এর অ্যান্সার কি হবে কয়ের অ্যান্সার নর্মদা পরে কোশ্চেন কি আছে 1.13 কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে এর অ্যান্সার কি হবে গয়ের অ্যান্সার ব্যাসল্ট পরে কোশ্চেন কি আছে 1.14 চন্দন গাছ জন্মায় এর অ্যান্সার কি হবে খয়ের অ্যান্সার আত্র পর্ণমোচী তো দেখো বিবাক্ষ 2.1 কি আছে নিচের বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে ওয়া লিখে ঠিক আছে তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে 2.11 নিমুর দ্বীপটি হলদি নদীর মোহনায় অবস্থিত এটা ভুল আছে এর অ্যান্সার হবে গঙ্গা ও ভাগীরথী নদীর মোহনায় অবস্থিত পরে কোশ্চেন কি আছে 2.12 দুটি কেটলের মধ্যবর্তী উঁচু অংশকে বলে নব এটা ঠিক আছে 2.13 কি আছে আশ্বিনে ঝড় দেখা যায় অক্টোবর নভেম্বর মাসে এটা ঠিক আছে 2.14 কি আছে বিহার ও ছত্রিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিত বনভূমি দেখা যায় এটা ভুল আছে 2.15 কি আছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের প্রয়োজনীয় চুনাপত্র আসে রানীগঞ্জ থেকে এটা ভুল আছে 2.16 কি আছে পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক দানব শিল্প বলা হয় এটা ঠিক আছে তো দেখো 2.17 কি আছে এটা আমাদের ভুল আছে তো দেখো এবার আমি শূন্যস্থান পূরণ করাবো 2.21 কি আছে দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে বলে ড্যাশ এর অ্যান্সার হবে জলবিভাজিকা 2.22 তে কি আছে গ্রাবরেখা গঠিত আঁকাবাঁকা সংকীর্ণ উচ্চভূমিকে ড্যাশ বলে এর অ্যান্সার হবে স্কার 2.23 তে কি আছে হিমশিড়িতে সৃষ্ট হ্রদগুলিকে বলে ড্যাশ এর অ্যান্সার হবে প্যাটার্ন স্টার হ্রদ 2.24 কি আছে আরবলি সর্বোচ্চ শৃঙ্গ এর অ্যান্সার হবে গুরু শিখর
গুরু শিখর 2.25 এ কি আছে? কেরালার মালাবার উপকূলে বালিয়াড়িকে স্থানীয় ভাষায় বলা হয়, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে টেরিস, টেরিস টয়েকার রহস্য দন্তেস। 2.26 এ কি আছে? ভারতের সর্বনিম্ন সাক্ষরতা ড্যাশ রাজ্যে, এর অ্যান্সার হবে বিহার। 2.27 এ কি আছে? পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রটি ড্যাশ, এর অ্যান্সার হবে কলকাতার সল্টলেক, কলকাতার সল্টলেক। এবার আমি 2.3 কোশ্চেনগুলো সলভ করাবো। 2.3 অনেক কি আছে? শুষ্ক অঞ্চলের গ্রিক হাতগুলিকে কী বলে? এর অ্যান্সার কি হবে ক্যানিয়ন, ক্যানিয়ন বলে। 2.32 কী বলেছে? বহির্দ্বৈত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কী বলে? এর অ্যান্সার হবে ভ্যালটেন বলে। পরের কোশ্চেন কি আছে? 2.33 ভারতের কত বছর অন্তর জনগণনা হয়? এর অ্যান্সার হবে 10 বছর অন্তর জনগণনা হয়। 2.34 কী আছে? কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত হয়েছে? এর অ্যান্সার হবে সোনালী চতুর্ভুজ। যদি রেলপথ হয় তাহলে এর অ্যান্সার হবে কী হবে? হীরক চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ। 2.35 কী আছে? এর কোশ্চেনটা বলেছে ভারতের একমাত্র উপকূলের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র নাম কি? এর অ্যান্সার হবে বিশাখাপত্তনম। 2.36 কী আছে? শিকড় আলগা শিল্প কাকে বলে? এর অ্যান্সার হবে কার্পাস বয়ন শিল্প। 2.37 কী আছে? পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? এর অ্যান্সার হবে কলকাতা। এবার আমি বাঁ দিকের সঙ্গে ডান দিকের মিলাবো। তো দেখো 2.4 অনেক কী আছে? লোকাটাক, এর অ্যান্সার হবে দুদাগের অ্যান্সার মণিপুর। 2.42 থেকে আছে বিশাখাপত্তনম, এর অ্যান্সার হবে একের অ্যান্সার বন্দর শহর। 2.43 থেকে আছে আদি, এর অ্যান্সার হবে চারের অ্যান্সার রাজস্থান। 2.44 কি আছে ইসরো, এর অ্যান্সার হবে তিনের অ্যান্সার ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে।